জানিস শ্রাবণী, আমার বয়ফ্রেন্ড না কালকে নিউ বাইক কিনেছে। ও আচ্ছা আচ্ছা, তোর বয়ফ্রেন্ডকে তো তুই কোনোদিন দেখালি না। আরে ফোন করেছিলাম, বললে এখানেই আছে, চলে আসবে, দেখ এক্ষুনি। ও ওই দে, তোর বয়ফ্রেন্ড হেঁটে হেঁটে আসছে। তোর বয়ফ্রেন্ডের বাইক নেই? তাই তো দেখছি, আশুকও দেখছি। ও তুমি হেঁটে কেন? তোমার গাড়ি কই? আমার তো গাড়ি নেই। এই যুগে কি বয়ফ্রেন্ড পটিয়েছিস যে ওর একটা গাড়ি নেই? কি এমন ভিখারি তোর বয়ফ্রেন্ড যেটা গাড়ি কিনতে পারে না? শোনো, তুমি যদি এখনই গাড়ি জোগাড় করে আনতে পারো তাহলে আমি তোমার সাথে ঘুরতে যাবো, না তো আমি তোমার সাথে ঘুরতে যেতে পারবো না। তুমি যেখান থেকে পারবো গাড়ি জোগাড় করে নিয়ে এসো। কিন্তু আমি এখন গাড়ি পাবো কোথায়? তা আমি কি করে বলবো? তুমি যাও এখন। আর শ্রাবণী, আচ্ছা থাক, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড ফোন করছে, আমি ঘুরতে গেলাম। ঠিক আছে, আমি দেখছি। সোনা গাড়ি, মহাদেব মহাদেব একটু তোর গাড়ি কাঁদে না। কৌশিক, তোর কাছে গাড়ি চাস না, তোকে আমি গাড়িতে পারবো না। মালচি তো আমাকে টাকা পয়সা দিয়েছি গাড়ি কিনে, তাও তো আমি গাড়িতে পারবো না। তুই আমাকে এরকম বলতে পারলি? হ্যাঁ ভাই পাচ্ছি, দে না, আমি এক্ষুনি দিয়ে তোর গাড়িটা। তোর টাকা পয়সা লাগলে তোমার কাছে টাকা পয়সা নিয়ে যাই, কিন্তু ভাই তোর গাড়ি আমি দিতে পারবো না। আমার একটা পয়সা সবের গাড়ি, আমার বাড়ি লোককে আমি গাড়ি দিই না, আমার বাপকে আমি গাড়ি দিই না। আমি তুই তো দূরে থাক, তো আমি কী করে গাড়ি দেবো বল দিয়ে আমাকে? আমি ভাবতে পারিনি তুই আমার সাথে এরকম ব্যবহারটা করবি। আর তুই যদি খারাপ লাগে আমার শুনে দেখছি তো বাড়ি মেরে আমাকে। ঠিক আছে, তোকে গাড়ি দিতে হবে না, তোর গাড়ি তোর কাছে না। গেল তো গেল, আসার নামই নাই, ঘুরতে টুরতে যাবো না নাকি? হ্যাঁ মাসু, এত দেরি কেন, গাড়ি কই? আমি তো গাড়ি জোগাড় করতে পারিনি। দেখো তোমার জন্য আমি আমার বান্ধবীদেরকে ছেড়ে দিলাম, আমার সব বান্ধবীর বয়ফ্রেন্ডের গাড়ি আছে, তুমি একটা গাড়ি কিনতে পারছো না? এভাবে আমি পারবো না তোমার সাথে সম্পর্কে থাকতে। আমি চেষ্টা করছি তো, এতদিন ধরে চেষ্টা, একটা গাড়ি কিনতে কতদিন টাইম লাগে? আমি পারবো না এভাবে থাকতে। আমি বাড়িতে বলেছি গাড়ি কেনার ব্যাপারে, সেটা তুমি জানো, হয় তুমি গাড়ি কিনে নাও, তুমি আমাকে ছাড়ো, তুমি থাকো আমি আসছি। আমি ভাবতে পারিনি যে আমার সাথে এরকম ব্যবহারটা করবে। আমার প্রিয় বন্ধু যে আমার সবসময়তে পাশে ছিল, আর আমি যার পাশে সবসময়তে ছিলাম, সে আমার সাথে এরকম করবে ভাবতে পারিনি। ছোটো থেকে একসাথে খেললাম, ঘুরলাম, একসাথে বড় হলাম, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে এলাম, তাও এই ব্যবহারটা যে আমার সাথে হবে আমি ভাবতেও পারিনি। এখন দেখা যাক কী করি। না, আর অপমান সহ্য হচ্ছে না, এবার আমাকে একটা গাড়ি কিনতেই হবে। গার্লফ্রেন্ডও বলছে যখন গাড়ির জন্য, না গাড়িটা কিনেই ফেলি। রাগ, জেদ আর আবেগের বসে আমি ফাইনালি গাড়িটা কিনেই ফেললাম। যখন গাড়িটা কিনেই ফেললাম, এবার শ্রাবণীকে ফোন করি, শ্রাবণী দেখবে তো খুব খুশি হবে। ফোনটা লাগিয়ে দেখি কী করছে। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ কোথায় আছো? এই তো আমি একটু মাঠের দিকে আছি। ও ঠিক আছে, ওখানে থাক, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ আমি আসছি। ঠিক আছে, আমারও একটা স্বপ্ন ছিল যে আমিও একদিন গাড়ি কিনবো, গাড়ি নিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াবো। যাক, আমার ফাইনালি স্বপ্নটা পূরণ হতে চলেছে। গাড়িটা কার? আমার। যাক, ফাইনালি তাহলে তুমি গাড়িটা কিনে নিলা। এর জন্য তো তোমাকে এত জোর করেছিলাম, আমি তো জানি তুমি গাড়িটা কিনে নিবা। জানো না আমার না গাড়িটা ঘুরতে ভালো লাগে, চলো না আর একটু ঘুরে আসি। ঠিক আছে চলো। প্রকৃত বাস্তব কথা যে যখন আমার গাড়ি ছিল না তখন আমার সাথে কত খারাপ ব্যবহার করা হয়েছে, আর আজকে আমার গাড়ি আছে বলে কত ভালো ব্যবহার করা হচ্ছে। আরে ভাই, নতুন গাড়ি কবে নিলি বল? এই তো আজকে নিলাম। দে ভাই একটু চালা গাড়িটা। আমার গাড়ি তুই চালাবি, তোকে মানাবে? খুব সুন্দর গাড়িটা ভাই, তোর দে চালাই। আমার কোথায় পুরাতন গাড়ি আর তোর কোথায় নতুন গাড়ি, তোকে মানাবে? আরে আরে গাড়ি বন্ধু হোস,
আমার সেদিন খুব দরকার ছিল তোর গাড়িটা, কিন্তু আমি পেলাম না তোর কাছ থেকে। তোর কাছে চেয়েছিলাম কি না? তুই বলেছিলিস যে আমার ফ্যামিলিকে দিই না, আমি নিজের বাবাকে দিই না, তোকে কি করে দিব? তুই আমাকে বলতে পেরেছিলিস সেদিন এই কথাটা? ভাই এক কথা তুই মনে করছে ছাড়, এবার এবারে মুছে দিল দেখ, চলে গেলে লে চালা, তোদেরকে দিব না তো কাকে দিব? স্বার্থপর বন্ধু যখন নিজের প্রয়োজনের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তখন সে ভাবেনি, কিন্তু এখন দেখো আমার ভালো গাড়ি একটা কিনেছি বলে সে এখন এই গাড়িটা চালাতে চাইছে। আচ্ছা রাজ, তোমাকে বলেছিলাম কালকে রাত্রে যে সবার নামগুলো নোট করতে, খাদ্য নোট করেছো? হ্যাঁ স্যার, সবারই নামগুলো নোট করা হয়ে গেছে। এখানে পাঁচ জনের না ছজনের নাম আছে, আপনি দেখেন। দাও আমাকে দেখি। জি দেখি, দেখেন স্যার দেখি, এখানে ফার্স্টে তো কৌশিক সিং এর নাম আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন করছি আমি। দাঁড়াবো জানো কৌশিক, আমার বান্ধবীরা না আমাকে দেখে খুব চলে। কেন? আরে এই যে তুমি আমাকে এত টাইম দাও, সবসময় ঘুরতে নিয়ে যাও, তোমার এত ভালো একটা গাড়ি আছে, তুমি দেখতে ভালো। আমাকে দেখতে ভালো নাকি? তো কি তুমি দেখতে ভালো না, তারপরে তো গিফট দাও, আমার না খুব ভালো লাগে। মানে ওরা না এর জন্য খুব জ্বলে, খুবই জ্বলে। চা চলতে দাও, ওরা জ্বলবে একটু। আমি না তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না জানো। আরে তুমি ভাবো না যে তোমার গাড়ি ফোন তুমি দেখতে পালো এর জন্য তোমাকে ভালোবাসো। আমি জানি তুমি খুব ভালো, আমি তোমাকে এমনি জোর করতাম যাতে তুমি গাড়িটা কিনো। সরি, দাঁড়াও দাঁড়াও, একটা ফোন এসছে। আচ্ছা হ্যালো। হ্যালো স্যার, আমি L&T ফাইন্যান্স থেকে বলছিলাম যে আপনার গাড়িটা তিন মাস হয়ে গেল, আপনি এখনো তো কিস্তি ভরেননি, তো আমাদের কোম্পানি থেকে লোক পাঠানো হচ্ছে আপনার গাড়িটা সিজ করে নেব। ও ঠিক আছে। কোথায় আছেন আপনি বলেন? হ্যাঁ আমি সদরঘাটের এখানে আছি। ঠিক আছে স্যার, আপনি ওখানে দাঁড়ান, আমরা গাড়িটা তুলতে আসছি। আমি থাকবো কি করে, আমি ঘুরবো কি করে, আমি তো সব বান্ধবীদের কাছে আমার মুখটা নষ্ট হয়ে যাবে না? মানে এত গর্ব করি কি করে? গর্ব করবো? তুমি কি বলতে চাইছো, তুমি আমার গাড়ি আর টাকা পয়সার জন্য ছিলে এতদিন? না সেটা না, মানে আমি তোমার সাথে গাড়ি না থাকলে আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না, কারণ আমার বান্ধবীরা। তো কি হয়েছে, গাড়ি না থাকুক তো কি, কালকে আমি আর একটা গাড়ি কিনে নেবো সময় হলে। না সেটা বলা অনেক সহজ, তুমি পারবা না আমি জানি। তুমি কিস্তি যখন দিতে পারো নি আর একটা গাড়ি কিনে নেবা? হতে পারে না, আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারবো। আমি তো তোমার জন্য গাড়ি কিনলাম, তুমি তো জোর করলে যে গাড়িটা কেনার জন্য। কিন্তু গাড়িটা তো নিয়ে চলে যাচ্ছে না, এতদিন তো ছিলাম তোমার সাথে, এবার গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমিও থাকবো না, টাটা। স্যার আপনার নাম কৌশিক তো? হ্যাঁ। তো আমরা L&T বুক কোম্পানি থেকে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ কৌশিক। তো আপনার গাড়িটা সিজ হয়ে গেছে, তো আপনার গাড়িটা আমরা তুলতে এসেছি। স্যার এটা আমার খুব শখের গাড়ি, এইভাবে নিয়ে যান না, কিছু একটা ব্যবস্থা করুন। না আমি কোনো কিছু ব্যবস্থা করতে পারবো না। স্যার আপনি তো বুঝেন একে। না আমি এখানে কিছু করতে পারবো না, আপনি যখন কিস্তি টাকা শোধই করতে পারবেন না তখন আপনি গাড়িটা কেন কিনেছিলেন? স্যার আমার গাড়িটা খুব প্রয়োজন ছিল, এর জন্য কিনেছিলাম, কিছু একটা ব্যবস্থা করুন। এখন আমরা কিছু করতে পারবো না, কিছু একটু করুন। এটা আমাদের রুলসের খেলাফ, এটা আমরা করতে পারবো না, আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন না করবেন আপনি দেখেন। এবার ঠিক আছে নামেন, নামেন গাড়িতে, নামেন কত নামেন, আমাদের অনেক দেরি হয়েছে, আরো অনেকগুলো গাড়ি আছে, তুলতে হবে। স্যার গাড়িটা এবার নিয়ে যান না, আমার কোনো কথা শুনবো না, চাবি দেন, চাবি দেন। স্যার স্যার আমার কথা রাখেন, গাড়িটা নিয়ে যান না, কোনো কথা শুনতে পারবো না, চাবি দেন, চাবি দেন, চাবি দেন, ঝামেলা করেন, চাবি দেন, অনেক অনেক কাজ আছে। স্যার আমি দিয়ে দেবো এবার থেকে গাড়ি, কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, চাবি দেন। সরি দেখা আপনাকে ভাবতে হতো আগে। গাড়িটা কিনলাম আমি, মাসলটাও কিন্তু গুনতে হলো আমাকে। আবেগের বসে যে কোনো কাজই ঠিক হয় না। এখনকার ইয়াং জেনারেশনের ছেলেপেলেদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা,
তোরা আবেগের বসে কিছু ভুল কাজ করিস না, যেটার মাসল তোদেরকে গুনতে হয়। এরকম শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।